প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের 100 পৃষ্ঠার যে আকৃতি পরিমাপের বিভিন্ন কৌশল আয়ত্ত করি, এইখান থেকে আমরা আজকে শুরু করছি। ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি, যারা দেখনি ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো বিভিন্ন তথ্যের ভিত্তিতে ত্রিভুজ এবং চতুর্ভুজ গঠনে আমাদের অঙ্কনের প্রয়োজন হয়। আমরা এই কাজগুলো কাগজ ভাস করে পূর্ববর্তী শ্রেণীতে শিখেছি। তো এটা একটা, দেখো, 6-7 বড় একটা কমপ্লেন ছিল যে জ্যামিতির অঙ্কনগুলো আসলে শেখানো হচ্ছে না। তো আমরাও তাই বলেছিলাম। তো অষ্টম শ্রেণীতে একটা সৌভাগ্যের বিষয় যে এই অঙ্কনগুলো জ্যামিতি বক্সের ইনস্ট্রুমেন্টসের মাধ্যমে আসলে আঁকানো শেখানো হয়েছে, যেটা আসলে ভবিষ্যতে প্রয়োজন হবে। 6-7 জাস্ট কিন্তু কাগজ ভাস করে তোমরা কোণ এঁকেছিলে, তো সেটা আসলে খুব একটা সাইন্টিফিক বিষয় নয়। তো এটার মধ্যে অনেক মজা আছে, তোমরা দেখবে। আবার নিচে বর্ণিত একক কাজটির ক্ষেত্রে তোমরা খুব সহজেই চাঁদা ব্যবহার করে কাজটি সম্পন্ন করতে পারো, কিন্তু যদি তোমার কাছে চাঁদা না থাকে তখন কি করবে, তাই না? ধরো একটা কোণ আছে, সেই কোণের সমান করে আমাকে আরেকটা কোণ আঁকতে বলেছে। যেমন আমরা যদি বলি যে চাঁদার কথাটা আসলে কেন বললো, যে এখানে ধরো একটা যে কোনো পরিমাপের, আমরা ধরি যে একটা 60 ডিগ্রি পরিমাপের কোণ আছে। তো কোণ পরিমাপের বিষয়টা অনেকের কাছে হয়তো একটু না জানা থাকতে পারে, আমরা সেটাও একটু শিখিয়ে দিচ্ছি। যে এরকম একটা রেখাংশ এঁকে এই যে চাঁদার কেন্দ্রবিন্দুটা তুমি এখানে আঁকবে না এখানে আঁকবে, সেখানে এটা মিলিয়ে নিতে হবে। আর চাঁদার এই দিকের যে দাগটা আছে অনুভূমিক বরাবর, ভূমি বরাবর, এটা এই রেখাটার সাথে মিলিয়ে নিতে হবে। যেমন ধরো এটা আসলে একটু নিচে দিতে হবে, এই তো আমি যদি এই পাশের বিন্দুতে কোণ আঁকি, তাহলে দেখো এই যে এই জায়গাটা আমি মিলিয়ে নিলাম, আর এই যে নিচের রেখাটা, কোনো কোনো চাঁদায় পুরো রেখাটাই দেওয়া থাকে, এটা আরো ভালো। তো এটা যতটুকুই দেওয়া থাকবে এই নিচের রেখাটার সাথে মিলিয়ে নিতে হবে। তো আমি যেদিকে বসে আছি সেই দিক থেকে দেখো এটা ডান দিকে মিলেছে, এটা হলো মাঝের অংশ, এটা বাম দিক, এটা ডান দিক। তো যদি ডান দিকে মিলাও তাহলে নিচের লেখাগুলো পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। কেননা লেখাগুলো দেখো এখানে যেমন 80 ডিগ্রি, উপরে আবার 100 ডিগ্রি, যদি এই জিনিসটা জানা না থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এই নিচের রেখাটা তোমার এই গর্ত থেকে, মিডিল বিন্দু থেকে যদি ডান দিকে মেলে তাহলে নিচের লেখাগুলো পড়তে হবে। তো নিচে দেখো আমরা যদি 60 ডিগ্রি আঁকতে চাই, এই যে নিচে যে 60 আছে এই 60 বরাবর উপরের 120টা আমরা দেখবো না, এইখানে আমরা যোগ করে দেব। তো এটা আমাকে যে পুরোটাই যোগ করতে হবে তা না, এই বিন্দুটা ধরে আমি যদি এতটুকু যোগ করি বা বেশি করেও যোগ করি, কোণটা কিন্তু আমার 60 ডিগ্রি থাকবে। তো এই যে কোণটা হলো এটাই হচ্ছে 60 ডিগ্রি। তো এখন বলা হচ্ছে চাঁদার সাহায্যে এখন আমি যদি বলি যে সমান করে আর একটা কোণ আঁকো, তাহলে আবারও আমি একই মাপে কিন্তু আঁকতে পারবো। কিন্তু সেখানে বলা হচ্ছে তোমার কাছে যদি চাঁদা না থাকে তাহলে পেন্সিল কম্পাস দিয়ে তোমরা আঁকতে পারবে। তো এই কোণটাই দেখো আমরা যদি এইভাবে মাপতে যাই, এই যে এইভাবে ঘুরিয়ে নিই, তাহলে এই রেখাটা এখন দেখো এই গর্ত থেকে এটা বাম দিকে মিলেছে, এখন কিন্তু আমাদের উপরের লেখাগুলো পড়তে হবে, আমরা একই পরিমাপ পাবো। এই যে উপরে দেখো 60 লেখা আছে। তো এইভাবেই আসলে কোণ পরিমাপ করতে হয়। তো এখানে আমরা আসলে কম্পাসের সাহায্যে কোণ আঁকাটা শিখব। তো এখানে আমরা লেখাগুলো আগে পড়ে নিই। তো মনে করো একটি জমি বা স্থাপনার নকশা তৈরির ক্ষেত্রে তোমাকে নিচের কাজগুলো করতে হবে। তো একটা কোণ, যেটা এ কোণ নাম দেওয়া হয়েছে, সমান করে আর একটা কোণ তৈরি করা, যে কোণটি আঁকলে তাকে সমদ্বিখণ্ডিত করা, একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা। তো আমরা তিনটা আসলে একসাথে করতে পারবো না, প্রতিটাই আলাদা আলাদা। তো আমরা আজকের পাঠে আসলে এই জিনিসটা করব যে একটা কোণ থাকবে যার নাম এ কোণ দেওয়া হয়েছে, তার সমান করে আর একটা কোণ আমরা কম্পাস দিয়ে আঁকবো, চাঁদা দিয়ে নয়। তো পরিমাপে কম্পাস ব্যবহারের উপায়, ধরো তুমি একটি কোণ এ কোণের সমান করে একটি কোণ অঙ্কন করতে চাও। তো এটার নিয়ম হচ্ছে যে প্রথমে অঙ্কন করে তারপর জিনিসগুলোর বর্ণনা দিতে হয়। তো আমরা প্রথমে হচ্ছে যে অঙ্কনটা আগে সেরে নিই। তো আমরা এখানে লিখবো যে একটি কোণের সমান করে, একটি কোণের সমান করে আরেকটি আরেকটি কোণ, এগুলো কিন্তু আগের পুরনো কারিকুলামে ষষ্ঠ শ্রেণীর বইয়ে সম্পাদ্য হিসেবে ছিল, আরেকটি কোণ অঙ্কন। তো এক্ষেত্রে আমাকে দেখো একটা কোণ দিয়ে দেওয়া হবে, সেটা আমাকে চাঁদা দিয়ে মেপেও দিতে পারে বা এমনিও দেওয়া হতে পারে। তো এইভাবে চাঁদা দিয়ে মাপা তো আমরা শিখালাম, ধরো আমরা আনুমানিক একটা নিচ্ছি এরকম এরকম একটা কোণ। তো এবার আমরা হচ্ছে যে এই এ কোণটা আমার এই এখানে আমাদের এ নাম দিতে হবে, যে যে বিন্দুতে কোণ হয় সেই বিন্দুতেই আমরা এই অক্ষরটা দিলে আমরা আমরা কিন্তু তিন অক্ষরে বলতে পারি। যদি আমরা এখানে বি এখানে সি দিই তাহলে একে মাঝখানে রেখে বিএসি বা সিএবি বলতে হবে, আর এক অক্ষরেও লেখা যাবে। তো এই এই ছিল আমাদের প্রদত্ত কোণ এ। এখন এই এ কোণের সমান করে আমরা একটা কোণ আঁকবো। তো এটা নিয়ম হচ্ছে দেখো প্রথমে
যে কোনো একটা রশ্মি নিতে হয়। রশ্মি মানে হচ্ছে এক মাথাটায় তীরচিহ্ন থাকবে, এই মাথাটা আমরা তীরচিহ্ন দেব। এখানে আমরা ধরো বইয়ের নামই দিচ্ছি, তোমরা যে কোনো নাম ইউজ করতে পারবো, যে পি কিউ যে কোনো একটা আমরা রশ্মি নিলাম। এখন হচ্ছে যে এই যে এই যে কোণটা আমার দেয়া ছিল, হ্যাঁ, এইখানে কাটা বসিয়ে এটা যে কোনো মাপে, এটা তোমার ছোট বড় যে কোনো মাপে এখান থেকে ধরে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে এইভাবে। তো আমরা এই কোণটা সমান করে পি বিন্দুতে আর একটা কোণ আঁকবো। তো এইটা দেওয়ার পরে তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে আঁকবে, হ্যাঁ, এই এই যে এই এটাকে বৃত্তচাপ বলা হয়, কেননা এটা পুরোটা ঘুরিয়ে দিলে কিন্তু একটা, হ্যাঁ, বৃত্ত হতো, এটা বৃত্তের একটা অংশ। তো সেক্ষেত্রে এইখানে দেখো দুটো জায়গায় ছেদ করেছে, সেই ছেদ বিন্দুগুলো আমরা এখন নেব। তো বি একটা হচ্ছে বি বিন্দু আর একটা হচ্ছে সি বিন্দু, যে কোনো নাম আমরা দিতে পারি, আমরা বইয়ের মতো রাখছি। এই বিন্দুটা হচ্ছে বি আর এইখানে ছেদ করলো ধরো যে সি। তো এখন আমরা যেটা করব যে এই মাপটা নিয়েই আমরা, এটা যে মাপে, এটা কিন্তু যে কোনো মাপে, এই মাপের মাপটা নিয়েই আমরা পি বিন্দুতে গিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। এখানে টাচ করিয়ে এটা মোটামুটি একটু বড় করে এদিকে দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরে এটা দেখো এই যে পি কিউ রশ্মিটাকে একটা বিন্দুতে ছেদ করলো, হ্যাঁ, ধরো এখানে বইয়ে যেমন এখানে কিউ নাম দিয়েছে, এটা কোনো সমস্যা না, আমরা কিউটা এখানে দিয়েছি, এখানে আমরা ভিন্ন একটা নাম ইউজ করতে পারবো। তো এটা আর দিলাম। এবার যেটা করতে হবে এই যে এই পাশের মাপটা, অর্থাৎ এইখানে ধরে এটার সমান, এই যে এই সমান মাপ, তোমার এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে একটা মজার ব্যাপার যে এই পাশের মাপটা আর এই পাশের মাপটা একই হবে, হ্যাঁ, কিন্তু অন্য কোনো ডিগ্রি হলে কিন্তু এটা মেপেই নিতে হবে। তো আমরা এই যে সমান করে মাপটা নিলাম, তারপর এই ছেদ বিন্দু থেকে এর উপরে ছোট্ট করে একটা বৃত্তচাপ দেব। এখন এই বৃত্তচাপটা দেখো আগের বৃত্তচাপকে এই যে এই জায়গাটায় ছেদ করলো, এখানে একটা নামকরণ করব এস। এখন আমরা এই পি এর সাথে ওই এস বিন্দু যোগ করে দিয়ে, হ্যাঁ, এটা চাইলে আমরা উপরের দিকে বড় করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই একোণের সমান কোণ এখানে সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, এই মাথাটা তোমরা তে চিহ্ন দিয়ে দিতে পারো, এটা কোনো সমস্যা নেই। তাহলে এই যে আমরা যে নতুন কোণটা পেলাম, অর্থাৎ পি কোণ, বা তিন অক্ষরে বললে এসপিআর অথবা এসপি কিউ, অথবা এদিক থেকেও যাওয়া যায় পিকে মাঝখানে রেখে, তো এক অক্ষরে বললে আমরা সরাসরি পি কোণটাই কিন্তু বলতে পারবো। তো এখন দেখো যে আমরা এইটার আমাদের এখন বর্ণনাটা লিখতে হবে। তো মনে করি এ কোণ একটি কোণ, বা এ একটি কোণ, কোণের ক্ষেত্রে আসলে বাংলা লেখাটাও লিখতে হয়, আসলে চিহ্নটাও দিতে হয়, এর সমান করে, এর সমান করে একটি কোণ আঁকতে হবে। হ্যাঁ, যদিও আমরা একে ফেলেছি, এটা নিয়ম হচ্ছে এটি যে আঁকার পরে তারপরে বর্ণনাটা দিতে হয়, আঁকতে হবে। আর এখানে আমরা পয়েন্ট দেবো হচ্ছে অঙ্কনের বিবরণ, অথবা শুধু অঙ্কনও লিখতে পারো, অঙ্কনের বিবরণ। হ্যাঁ, তো প্রথমে যেটা আমরা বলবো যে এই পি কিউ একটা রশ্মি আঁকি, এখানে স্টেপ দিয়ে দিতে পারো 1-2 করে, না দিলেও কোনো সমস্যা নেই। পি কিউ যে কোনো, এটা কথা কেন বলা হচ্ছে না, এটা তো আসলে দেওয়াই ছিল, এই জন্য পি কিউ যে কোনো একটি রশ্মি আঁকি। এই রশ্মিটা আঁকার পরে আমরা কিন্তু এখানে আসছিলাম, হ্যাঁ, এ বিন্দুকে কেন্দ্র করে বলা হয়, যেখানে আমরা কাটা বসাই পেন্সিল কম্পাসের, এই যে এটাকে বলা হয় কেন্দ্র করে। 2 নম্বর স্টেপ, এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের, এই যে মাপটা আমরা যে কম্পাসটা কতটুকু পরিমাণ ফাঁক করেছি এটাকে ব্যাসার্ধ বলা হয়, হ্যাঁ, এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটা হচ্ছে আমাদের, এই যে এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ। তুমি যদি এটা পুরোটা ঘোরাও তাহলে দেখো এটা ব্যাসার্ধই হবে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব ব্যাসার্ধ, এই জন্য এই মাপটাকে বলা হয়, হ্যাঁ, ব্যাসার্ধ। তো এখানে দেখো আমরা এই কোণের এগুলোকে মাথাগুলো তীরচিহ্ন দিয়ে দিলে, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি,
তাহলে এই বৃত্তচাপটা দেখো এই কোণের রশ্মি দুটোকে বি আর সি বিন্দুতে সেট করেছে, আমরা সেই কথাটা বলবো যা মানে ওই বৃত্তচাপটা কোণের কোণের রশ্মি দুটিকে বি ও সি বিন্দুতে সি বিন্দুতে ছেদ করে। এবার থার্ড স্টেপে আমরা এই মাপটা নিয়েই হ্যাঁ এই মাপটা নিয়ে কিন্তু এইখানে পি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এঁকেছি। এবার আমরা যেটা বলবো যে পি কে কেন্দ্র করে পি কে কেন্দ্র করে এই যে এইখানে যে মাপটা ছিল ওটার কথাই আমরা বলবো যে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা, তো এই বৃত্তচাপটা হচ্ছে আমাদের এই যে এই বৃত্তচাপটা, তো যা দেখো এই পি কিউ রশ্মিকে আর বিন্দুতে ছেদ করে এই কথাটা আমরা বলবো, যা পি কিউ কে লিখলেও হবে অথবা পি কিউ রশ্মিকে আর বিন্দুতে আর বিন্দুতে ছেদ করে। এরপরের স্টেপে গিয়ে আমরা যেটা করব যে এই আর কে কেন্দ্র করে তখন কিন্তু আমরা এই যে বিসির মাপটা নিয়ে আসছিলাম, হ্যাঁ এই যে এই মাপটা আমরা ধরেছিলাম কম্পাস দিয়ে দেখো এই যে বি আর সি অর্থাৎ বিসির মাপ এটা, এই মাপটা নিয়ে আমরা আর থেকে এই বৃত্তচাপটা দিয়েছিলাম। হ্যাঁ তো আমরা এখন সেই কথাটাই বলবো, আর কে কেন্দ্র করে আর কে কেন্দ্র করে এখানে মাঝখানে কোনো কমা দেওয়া যাবে না, সরাসরি বিসি বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওই মাপটাকেই বলা হয় ব্যাসার্ধ, সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি আরেকটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে আগের বৃত্তচাপকে এস বিন্দুতে ছেদ করে। তো এটা আমরা আবারও দেখাই, দেখো এই যে আর কে কেন্দ্র করে এই বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি যা এই যে আগের বৃত্তচাপ ছিল এটা তাকে এস বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা পি আর এস এই দুটো বিন্দু যোগ করেছি, তো দুটা বিন্দু যোগ করলে মাঝখানে কমা দিয়ে লিখতে হয়, এইভাবে আমরা লিখবো পি কমা এস পি কমা এস যোগ করি। হ্যাঁ এটা যোগ করার সাথে সাথে দেখো আমাদের এই কোণটাকে আমরা শুধু পি কোণও বলতে পারি অথবা এস পি আর অথবা এস পি কিউ, হ্যাঁ অথবা এদিক থেকেও আসা যাবে আর কে বাদ দিয়ে কিউ পি এস অথবা আর পি এস সবই বলা যাবে, কিন্তু পি বিন্দুটা আমাদের মাঝখানে রাখতে হবে, হ্যাঁ যে বিন্দুতে কোণ হয় সেই বিন্দুটা কিন্তু মাঝখানে রাখতে হবে। তো এখন আমরা বলে দেব যে তাহলে তাহলে এস পি আর হলো কোণ হলো এ কোণের এ কোণের সমান কোণ। এইভাবে আমরা দেখো চাঁদা ছাড়াই কম্পাসের সাহায্যে একটা কোণের সমান করে আর একটা কোণ আঁকতে পারি, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট বিষয় পরীক্ষাগুলোতে এটা তোমাদের দেওয়ার চান্স আছে। তো আজকের পার্ট এখানে আমরা শেষ করছি, আজকে পর্যন্তই, ধন্যবাদ।